দীপায় বিষ্ণবিনারায়ণ নায় নমো এতৎ শর্করাদি মিষ্টান্ন নৈবেদ্যং দীপায় বিষ্ণবিনারায়ণ নায় নমো আজমনীয় দকামং দীপায় বিষ্ণবিনারায়ণ নায় নমো ওং নমো ব্রহ্মণ্য দীপায় গোপাম সচন্দন বিল্লবত্তং হর হর বম্বম শিবায় নম সচন্দন বিল্লবত্তং হর হর বম্বম শিবায় নম ওং ধ্যায়ে নিত্যং মহেশং রজত গিরিনিভনং চারুচন্দ্রাবতং সংরন্নাকল্পজলঙ্গং পরশুমিগবরা ভৃতিহস্ত প্রসন্নং পদ্রাশিরং সমস্ত্রুতমবর্ণ ব্যাঘ্রকীর্তিবসনং ওং বিশুদ্রান বিশ্ববৃজম নিখিলং ভয়হরং পঞ্চব্যাত্রাম ত্রিনেত্রম ওং হর হর বম্বম শিবায় নম ওং হর হর বম্বম শিবায় নম ওং হর হর বম্বম শিবায় নম হর হর বম্বম শিবায় নম গন্ধ পুষ্পাঙ্গ হোম হর হর বম্বম শিবায় নম উজ্জ্বলিত সুপদীপং হোম হর হর বম্বম শিবায় নম উপকরণ নৈবেদ্যং হোম হর হর বম্বম শিবায় নম আজমনীয় দকাং হোম হর হর বম্বম শিবায় নম ওং শিবায় শান্তায় কারণত্রয় হে তবে মৌলি বন্দেন্দুরেখাং শঙ্খচক্র কৃপানং ত্রিশিখম কৈবুন্দিরুদ্ধং সিংহেস্কন্ধাদিরুড়ং দিববনখিলন্তি তেজসা পুরজয়ন্তি জয় দুর্গাং জয়ক্ষ্যাং তিদশো পরিবিত্রাসিদ্রিকাময়ী ওং হিং জয় দুর্গা ঐ নমো নম ওং পাদ্যং ওং হিং জয় দুর্গা ঐ নম ইদং অর্ঘং ওং হিং জয় দুর্গা ঐ নমো নম ইদং অর্ঘং ওং হিং জয় দুর্গা ঐ নমো নম গন্ধ পুষ্পং ওং হিং জয় দুর্গা
ত্রিশুরম তৎসদ্য ফাল্গুন মাসি কুম্ভরা আসিষ্ঠে ভাস্করে শুক্লে পক্ষে পূর্ণিমাঙ্কিত মৌদ্গল্যগোত্র তন্ময় দেব শর্মা শ্রী বিষ্ণুর প্রীতিকাম সত্যনারায়ণ পূজা কর্মাঙ্গী ভূত সত্যনারায়ণ পাঁচালী পাঠ কর্মহং করিষ্যামি। পুজো করবো অসুবিধে কি আছে, আমি কোনোদিন ওর সামনে আপত্তি করি না। শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালী নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরত্রমং দেবীং সরস্বতী চৈব তদজয়া মুদিরয়ে বলছে, উপবাসী থাকিয়া নারায়ণ পূজা প্রণালীতে শুদ্ধাচারে পূজা অর্চনা করিবেন এবং ব্রতকাতা শোভন আনতে সিমনি আদি সেবন করিবেন। মানে ব্রতকাতা হয়ে যাওয়ার পর চরণামৃত পান করার পর সুতো কাটা হয়ে গেলে সিমনি আদি সেবন করিবেন, মানে সিমনি গ্রহণ করতে হয়। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন কমে কমে বন্দিলাম যত সুরগণ, কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল, একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর, তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রদন করেন কত দুঃখ ভাবি মনে, দয়ালু হইয়া চিত্রে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরে দিলা দর্শন, বিপেরে বলেন শুনো দৃজ মহাশয় কি হেতু রদন করো বসিয়া ধরায়, বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেনে বিপ্র ক্ষতি কি বা তায়, দ্বিজ কহে নিত্র নিত্র ভিকামে গো খাই আজু নাহি ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই, ফকির কহেনে বিপ্র যাও নিজপুর আমারে ওর ছিল হবে সব কষ্ট দূর, বিপ্র কহে নিত্র পুঁজি শিলা নারায়ণ তাহা বিনা করিবে কি স্বেচ্ছ আচরণ, ফকির বলেন হাসি শুনো বিপ্রবর বেদ বা কোরআন কিছু নয় মতান্তর, যেই রাম সেই রহিম নাপ একই হয় তিলকে নাহি গে দুই কহুনা নিশ্চয়, কহিতে কহিত কথা অখিলেরও নাক শঙ্কচক্র গদাপদ্ম শোভেচারী হাত, দেখিয়ে ব্রাহ্মণী তবে পড়িলা ধরণী কত মদে সুদি করে গদ গদ বাণী, দেখিতে দেখিতে পুন হয় ফকির তাহা দেখে ব্রাহ্মণের চক্ষু হয় অস্থির, ব্রাহ্মণ বলেন প্রভু ওর চিব তোমায় পূজার প্রণালী কহ ধরিত উপায়, ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যে মত করিবে পূজা কহে অতম্পর, গোধূম সয়াসের করিবে গুঁড়া সুপারি সয়া পান্ডা পান রম্ভা ছড়া, শর্করা সয়াসের বা ইক্ষ গুঁড়ো দিবে ক্ষীর কিংবা দুধ সহ ভক্তিতে অর্জিবে, এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে ভত ভক্তগণ, আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে, সত্যপীর কহি সবে মাথা দিব হাত নারায়ণ বলি করিবে প্রণিপাত, প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান, শুনি ভাবে গদ গদ বিপ্র পুলকিত ভূমিতে ভূমিতে গৃহ হন উপনীত, ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষে নিমগন সিন্নি আদি করিলেন যত আয়োজন, যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ রাতারাতি হর গিয়ে অতুল সম্পদ, ইহা দেখে গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করে দিজে বরে জিজ্ঞেসে তখন, শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত কাটুরিয়াগণ হল ভয় বড় ব্যস্ত, সিন্নি আদি কইল তারা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ষে ঘরে ঘরে, সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখে হয়ে হষ্টমন, জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলে জানিল জানাইয়া সাধুর হৃদয়ে ভক্তি জন্মিল, সাধু কয়ে অপুতল নাহি অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্তা মনে মনে, যদি মোর গিয়ে এক জনমে তনয়া পুজিপিবি সত্য পীরে শীর্ণি অজ্ঞে দিয়া, এত কহে গেল চলি সাধু অঙ্গী করে কালেতে জনমে কন্যা পরম সুন্দরে, শীর্ণি দেয়ার কথা সাধু ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল, কতকালে সাজাইয়া সাতখানি তরি জামাতা রইলা সাধু যায় তরা করি,
দক্ষিণে পান্না ছিল রাজা কোলানিধি, সেই দেশে সদাগর নামাইলা বিধি, নিভে সোমবাসিয়া থাকে তরুণী চাপিয়া, বিপত্তি ঘটিল হ্যারো সিন্নি নাহি দিয়া, রাজার ভাণ্ডারে যত ধনা দিয়া ছিল, নিশি মধ্যে সাধুর নৌকা হইল পূর্ণ হইল, চরমুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুর লয়ে কারায় পুরিল, রাজা দেশে কোটালো মোশান লয়ে যায়, পাত্র অনুরোধে তারা দোহে পান পায়, কারাগারে বন্দি তারা থাকে দুইজন, কি কহি দুঃখের কথা নাই হো বর্ণন, এখানে সাধুর ভার্যা আর তার সুতা, পতির বিলম্ব দেখে চিত্র অক্ষ জুতা, সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে, একদিন সুতসুতা বেড়াইতা গিয়ে আনন্দিতে বিপ্র ঘরে সিন্নি দেখিয়ে, বিশেষ জানিয়া তথা করিল মাননা, পিতাপতি উবে এসে আসে কামনা, তারপর গেল ঘরে সাধুর তনয়া, সত্যপীর সত্যনারায়ণ তাহে জনামিল ধরা, শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কোন নারায়ণ সেই নরবরে, শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজা আমি সত্যনারায়ণ, সদাগর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই, রজনী প্রভাত হইলে দূর সদাগরে, দশ গুণ ধন দিয়া তুষিবে সাদরে, বলিতে বলিত হইল মোহর মূরতি, স্বপ্নে হেরে চমকিয়া ওঠে নরপতি, পাথকালে ওঠে রাজা রাজার গোচর, আনাইলা কারে হইতে দু সদাগর, বসন ভূষণ আর বহু ধন দিল, সাধুরে সন্তুষ্ট কয়ে বিদায় করিল, দশ গুণ ধন লবি নাহি দিল ভরা, দেশেতে যাইতে সাধু করিলেন তরা, পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানে সত্যদেব করিলা মঙ্গল, তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রূপিতে কন বচন মধুর, ঘাটে বসে ভিক্ষা হেতু শুনো সদাগর, কিছু ভিক্ষা দিহা কয়ে তুমি নিজ ঘর, হইবে মঙ্গল তব আম ঘরে যাই, কুশলে থাকুয়া তুমি শুনো সাধু তাই, সাধু কহে তোমা দিলে কি বা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পর রবে, তুষো অঙ্গার মাত্র আছে মোর নাই, চাহা যদি দিতে পারি জানিবে তোমায়, শুনে কিছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রইল ঘাটে মুদিয়া নয়ন, কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই, তুষো অঙ্গার বিনা নাহি কিছু নাই, সাদ নাই যত বস্তু সকলে অমনি, শ্বশুর জামাই কান্দে শিরকর হানি, জামাতা কহিল চিন্ত্রে তবে সদাগরে, এই ঘটনা ঘটে ভিক্ষা নাই দিয়া ফকিরে, যেজন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধর গিয়া তাহার চরণে, এত শুনে সদাগর ফিরাইলা তরি, পুনো ঘাটে সেই যায় ওটা ওট করি, চলো চলো ধর গিয়া তাহার চরণে, যেজন সামান্য নহে কিছু চরণে, দুজনে পড়িলা গিয়া পদেতে ধরিয়া, অপরাধ ক্ষম কব কবে বদয়া, নরধাম হেরি তবে চরণেরও ছায়া, অপরাধ ক্ষমা করো তবে বোদয়া, হাসিয়া ফকির বলে নাই গিয়া চর, করার ভিকারি আমি পদে কেন ধর, কাঁদিতে কাঁদিতে তবে বলে দুইজন, কুকর্ম করিছি ক্ষমা করো নারায়ণ, মানিয়ে সিন্নি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার, কহিলাম এই সত্র বলে দাঁড়াইয়া, সয়াসের সিন্নি স্বর্ণের দিব গিয়া, সত্যনারায়ণ তবে সদয় হইল, পনতি করিয়া সাধু তরিতে চড়িল, উত্তরিলা ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কৌতূহল, নৌকার দব্যাদি শত ঘরেতে লইয়া, সিন্নি করিল সাধু পুলকে মজিয়া, প্রসাদ লইল সবে জুড়ি ধুই পানি, লইতে ফাটিত ফেলে সাধুর নন্দনী, দেখে সত্যদেব তবে খোদিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল, তাহা দেখে সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় আকস্মাদ হল কি প্রমাদ, শুনে সাধুকন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে, কেনকালে দৈববাণী হলে আচম্পিত, সিন্নি ফেলিয়া সুদা কইল বিপরীত, ইহা শুনে সুত সুতা তখনই উঠিয়া, মাটি হতে সিন্নু তবে খাইল চাটিয়া, ভাসিল নৌকার সহ সাধুর জামাই, যত দ্রব্য আছে সব কিছু নরে নাই,
তরীর যতৈক বস্তু ভাণ্ডারাতে আনি করিলে সয়াসের সোনার সিন্নি স্বপ্নে বলিলেন প্রভু শুনে সাধু কই আটায় সন্তুষ্ট হয়ে আমি সর্বক্ষণ হই স্বপ্নে শুনে সদাগর পরমানন্দ আটার সিন্নি কইল সাধু সদানন্দ এই কথা রুটিল কমে সবার আলোয় ভক্তিতে পুজিল বাঞ্চা আশু শীদ্র হই গুণকথা গুণিবেগ হয়ে এক মন বিমনা হইলে রুষ্ট সত্য নারায়ণ একচিত্রে শুনে কিংবা পূজে নারায়ণ ছুঁইতে না পারে তারে কদাচ সমন শঙ্করাচার্যের মত প্রবন্ধ প্রাচীন অতম্পর বল সবে সত্র সনাতন জোর হাত করে বলো নম নারায়ণ নমস্কৃতং নর চৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তদ জয় মুদিরয়ে নম সত্যনারায়ণং বন্দেহং কামোদং শুভং লীলায়ং ততোতং বিশ্বং জেনং তস্ময়ীসি নমো নম নম সত্যনারায়ণায় নমো নম। বলছে মথুরায় একটা ভিখারি ছিল এবং মথুরাতে একটা ভিখারি একদিন ভিক্ষে করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ভিখারিটা কে ছিলেন না একটা ব্রাহ্মণ খুব ভিখারি ছিল খুব গরিব সে কোনো রকমের তার সংসার চলত। একদিন হঠাৎ যখন